হেও মহাপ্রভুর নর্তন কীর্তন শুনতে পেত না, বাইরে থেকে সবাইকে শুনতে হতো, শিবাজঙ্গনের বাইরে থেকে চারিদিকে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে শুনত। আর বাইরে থেকে ভক্তরা মহাপ্রভুর কীর্তন শ্রবণ করে তারা হাউমাউ করে কাঁদত, কাঁদতে কাঁদতে তারাও বাইরে থেকে ধুলায় গড়াগড়ি দিত। এদিকে হরিনামে রোল উঠে যেত, চারিদিক থেকে কীর্তন সমারোহে সমস্ত ভক্তরা যেন জগৎ ব্রহ্মাণ্ডের মানুষ শিবাসের অঙ্গনে চারিদিকে ঘুরপা করতে লাগলো, সবাই কান্নাকাটি করতে লাগলো, আমরা সবাই বঞ্চিত হলাম, প্রভুর কৃপা থেকে বঞ্চিত হলাম, এত জগতে অর্বুত অর্বুত মানে হাজার হাজার মানুষ আসতে লাগলো, প্রভুর কৃপা আরো উদ্বেলিত হলো। যেমন একজন বক্তার সামনে যখন অনেকগুলো শ্রোতা থাকে তখন বক্তার মুখ দিয়ে এমনিতেই বক্তৃতা বের হয়, তেমনি করে ভগবান যখন দেখলেন শ্রীবাসের দরজা বন্ধ, ভক্তরা ঢুকতে পারছে না, সবাই কান্নাকাটিতে নিজের পাপ বিসর্জন করে দিন রাত হরিবাসরে থেকে হরিনাম করতে লাগলো, জীবনে পাপ না করার প্রতিজ্ঞা করলো, অন্তর্যামী জগৎ স্বামী নয়ন পথগামী গৌরচন্দ্র জানতে পারলেন, শ্রীবাসকে বললেন এবার দরজা খুলে দাও। কীর্তনের আসরে অনাচারী লোককে প্রবেশ করতে দেননি মহাপ্রভু, কীর্তন তারাই করত যারা মহাপ্রভুর অন্তরঙ্গ পাশ। আজ আমাদের কীর্তনিয়ার দলদের কাছে আমরা সেই জন্য বিনতি করি, খুব ভালো হতো বাবা যারা আপনারা কীর্তন করে বেড়ান, তারা যদি গোবিন্দের ভক্ত হতেন তবে আমাদেরও প্রচার করতে সুবিধে হতো, আপনারাও প্রচার করতেন, আমরাও প্রচার করতাম। ওই যে একা মালাকর, আমি যেখানে স্বয়ং চরিত্র মহাপ্রভু বলছে আমি একা, আমার দ্বারা একা সম্ভব নয়, তোমরা সবাই আমাকে সহযোগিতা করো, তাও আদেশ দিলেন ঢালাও ভাবে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পর উপকার, পরের উপকার নাই করলেন, নিজের মানব জীবনকে ধন্য করার জন্য গোবিন্দের ভক্ত হওয়া উচিত। তাই কীর্তনিয়ার দল যারা পদাবলী গায়, যারা এক নাম গায়, তারা যদি কৃষ্ণ ভক্ত হয়ে গে গিয়ে হরিনাম করত, মহাপ্রভুর নাম বিক্রি করে মহাপ্রভুর নাম গেয়ে তাদের তো কিছুটা হলো সংসার নির্বাহ হচ্ছে, সেই টাকাটা দিয়ে যদি গোবিন্দ সেবা হতো তবে সেটাই হতো তাদের কর্মের মাধ্যমে, গানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ভক্তি যোগ সাধন। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের অধিকাংশ কীর্তনিয়ারাই চৈতন্য মহাপ্রভুর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেঁদে কেঁদে গড়াগড়ি দিয়ে যায়, কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়ে যায়, অন্য নিজে কাঁদে কিন্তু আসর থেকে নিয়ে যাওয়ার পরে যেই তো সে গৌর নেশা লাগলে পরে নয়ন দুটি ধরে, সে নেশা লাগলে কি আর ছাড়ে, এখন বাড়িতে গিয়ে যদি আবার আন্দা না খেলে না হয় মাথা ঠান্ডা, নেশা না খেলে যদি না পান দিশা, তবে হরিনামে কান্নাকাটি করে কি লাভ হবে বাবা। সেই জন্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা তো আপনার বাড়ির 5 বছরের শিশুরাও জানে, তাহলে এইটা কেন 3 দিন ধরে গাইতে হবে, প্রশ্ন 1। 2, এইবার এইটা কলিযুগের জীবদের উদ্ধারের একমাত্র ঔষধ মহৌষধ, তাহলে এই মহৌষধ কিভাবে সেবন করতে হবে, কোনো ঔষধ যদি খান রোগগ্রস্ত মানুষ বাবা তো ডাক্তারের পরামর্শ খাবেন নাকি ফার্মেসিতে গিয়ে খালি ওষুধ কিনে নিয়ে আসলেই হবে, কিটা কী করবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, তেমনি করে হরিনাম কী করে কী করতে হবে, হরিনাম কী করে জপ করতে হবে, হরিনাম যে শুনছেন এইটা কী করে নিজে হৃদয়ে গ্রথিত করতে হবে, সেই নিয়ম তো আর ওই কীর্তনিয়ারা ওখানে বলবে না, সেই সুযোগও তাদের নেই, কারণ একটার পর একটা দল 2 ঘন্টা পর বা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর গিয়ে যাবে, শেষ আরেকটা দল আসবে। হোয়াট ইজ ম্যানিফিক, এই নাম তো আপনি বাড়িতে বসেও দিন রাত করতে পারেন, আপনি শুধু 16 প্রহর 3 দিন, কত প্রহর পাবেন এখানে হবে, 3 দিন 3 দিন 24 প্রহর 24 3 আসতে 24 3 দিন হবে, 24 প্রহর কেন, আপনি সারা জনম ভরে যত প্রহর পাবেন তত প্রহরেই তো আপনার জন্য ফ্রি করে দিয়েছে মহাপ্রভু, যে নিরন্তর শয়নে সপনে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বল, কেন শুধু নির্দিষ্ট ওই 3 দিনের জন্য, এটা তো আপনি বাড়িতেও করতে পারেন। এখন যথার্থভাবে কি করে করব আসরে কিন্তু বলা যায়, বলতে হবে ভাগবত আসর, এটা খুব ভালো যে 3 দিন এক নাম কীর্তন হবে, 3 দিন এই ভাগবতের আসর, এখানে আমরা জানতে পারবো যে আমরা কি করে আমাদের মানব জীবন ধন্য করব, হরিনামের প্লাবন এলো, হরিনামের প্লাবনে সমগ্র ভারতবর্ষ যে প্লাবিত করলো,
นดีอาเกย์ชุดน้อยสันติปุลดูบูดูบูจันนเมื่อเดชเชจ่ายช่วยกรมหาครูเพรมวันน้าจัติกยาริดอยอสุดิโลศิโรคาเลจีปฏิกยากีตายกุลิเชนฮากุติมหาบารุติปุราณิกุลิเชนปุริตรานาชาดุนังบินาชายจดุสกริตังดุสตเดบินาสกอร์เบนชาดุเดปุริตรานกอร์เบนศิโรคาเลเรียปฏิกยาบังโกกุรเลนมหาครูอีกการที่กุรเลนที่กีตาร์บาลีนิจเจอปฏิกยาบังโกกุรเลจโกดวาสุดฮาริจมโนปฏิกยาบังโกกุรเลเอเวนาสตรดุริโลตราเนกาโลนามาริโลจิตตสุดดีหัวตาโลสวาคารริดอยอปวิตรกุริโลจัติกียาบริสวาริดอยสุดิโลบุรีนามดีอาริดอยสุดิโลคริชนนามดีอาริดอยสุดิโลจัติกียาบริบริสวาการสันติปุรดูบูดูบูจันนโนเดเวชิจ่ายที่โนเดจักรเนี่ยตาลปัตาลเพริมวันนาร์เดวเอโลเชยเดวสมบูรณ์บารอดวาชุกเลวุกเลวุติลากโนอาร์บารอดวาชุกปลาบอดสิสติโอคิดถึงที่จะลากโนกันเชที่บารอดวาชุกจักรบุรีนามเอกปลาบอนชูรูเฮกันโลสบายจักรเพริมวันนาร์ฮาบูดูเข็ดติลากโนที่จุจะลากจุดูโอติจะลากโนกันเชตาราคาชิดามีกี้อัศวินีเนี่ยที่จุมายาบดีนิพิเชษตาร์กีคุตาร์กีบรัมมอนวิปปกามีเอราสบายเกี่ยคาชิดามีอัศวินีเนี่ยมหาครูอีวาร์ปริคอลปนักกอร์เลนบารอดวาชิกุดาร์เฮกันโลพรายอีวาร์คาชิดามาประมงกุตตะบุบุรีนามีเพริมวันนาร์ชิดาคุเรราสอนอาร์เขาจะจารสเรนีเจมายาบดีตาเดร์เคบุรีนาเบนเพรมวันนัยภาษาเทวีอัปนาจานินพระคัชชานันทสารสุตินันชุนเชนเขาจะยี